আগামী বৃহস্পতিবার পূর্ণিমা, একটা ভালো দিন, শুভ দিন, তা সেদিনই সাবু মায়ের ওই আশীর্বাদটা হয়ে যাক। তাই হোক, তবে একটা শর্ত আছে। শর্ত? আবার কি শর্ত? আশীর্বাদ এখানেই হবে, খরচ করব আমি। কলকাতা থেকে মিষ্টি আনাবো, শাড়ি আনাবো দামি। না না ব্যয়মশাই, সেটা কি করে সম্ভব? সম্ভব, সবই সম্ভব ব্যয়মশাই। আসলে কি জানেন, খেয়ে খেয়ে মুখ পচে গেছে ওই প্যাটি কেক পেস্ট্রি। এবারই জান না ওবারির চেয়ে টেস্টি। আপনি কিন্তু এড়ে গেছেন। হ্যাঁ, বেয়াই মশাই কিন্তু আমাদের হাতে রান্নার প্রশংসা করেছেন। হ্যাঁ বাবা, তুমি মায়ের হাতের রান্নার বদনাম করলে। হুম, আমি খুব ভালো করেই জানি ওনার তো আমার সবকিছুই খারাপ লাগে। না না গিন্নি, খারাপ লাগে না সবই, তবে ভালো লাগার কি কি আছে দাঁড়াও একটু ভাবি। আপনি নিজেকে যতটা অসহায় ভাবেন আপনি তা নন চন্দ্রা। আপনার বেঁচে থাকার, ভালোবাসার অধিকার আছে। বোনের কাছে শুনেছি বিদ্যাসাগর মশাই বেদবাদের বেয়ে নিয়ে কত লড়াই করেছেন। আমি শুধু সে পথে এক পা হাঁটতে চাই। এখনো সময় আছে চন্দ্রা, আপনি অনুমতি দিলে আমি বাড়ির সবাইকে। আমার দিব্যি, আপনি এ নিয়ে আর একটাও কথা বলবেন। আপনি যদি সাবিত্রীকে বিয়ে করতে অস্বীকার করেন তাহলে কিন্তু আমি গলায় দড়ি দেব। এবারে আপনি ভেবে দেখুন আপনি কি চান। বলছি এইটা এখন পাওয়া যায় তো বাবা? খুব যায়। এই যে আপনাদের চা। এটা একটু পড়ুন তো। হ্যাঁ, বেগুনি বাসন্তী, গাওয়া গিয়ে লুচি, ছানার ডাল্লা, এঁচড়ে কোপ্তা, সাদা ভাত, দুধ দিয়ে শুক্ত, কাতলার কালিয়া, খাসির মাংস, আরো যোগ হবে এই স্যুপ কাটলেট, প্যাটি পুডিং। মানে জামাই আমার রাজা হলেও খাওয়া দাওয়ায় কিন্তু আমি কিং। আচ্ছা বউ, আমি কি কি খেতে ভালোবাসি তুমি তো জানো। হ্যাঁ, এই তুমি কি কি খেতে ভালোবাসো সেটা বলো দেখি। এত দিন ধরে সংসার করছি, এত জরুরি একটা জিনিস সেটাই জানা হলো না আমার। বলো বলো। আমার সবই ভালো লাগে। একদম মিথ্যা কথা বলবে না, এটা হরের মতো কথা হয়ে গেল। ও বেটা সর্বভুক, তুমি নও, বলো না। নুন লঙ্কা দিয়ে অনেকদিন বাতাবি লেবু খাওয়া হয়নি। ফরাসডাঙ্গায় যখন থাকতাম তখন তো সই মেখে খাওয়াতো। বলছি কি ফনি, বাড়ির মেয়ের বিয়ে লেগেছে, সেখানে কত বড় একখানা উৎসব, তো শেষবারের মতো বাড়ির জামাইকে মাফ করে দিলে চলে না? মানে বলছিলাম যে যদি ওকে বাড়িতে একবার ডেকে আনিস। কখনো না বিশে, জামাইকে এই বাড়ির চৌকাটা আমি পেরোতে দেব না। মাথা গরম কেন? ২৫ বল দেখি ফনি,
তুই কি আমার কথা রাখবি নে? আমি তোমার সব কথা শুনি পিসি। দেখো ইতিহাস সাক্ষী আছে, মানুষ খুনিকে ক্ষমা করে দিল, বিশ্বাসঘাতককে কোনোদিন ক্ষমা করে না। জামাই আমাদের পিঠে ছুরি মেরেছে, আমাদের বিশ্বাসকে ছিনিমিনি খেলেছে, না ওর কোনো ক্ষমা নেই। বোমা বোমা বলি কি, তোমার তো দয়া চোরির, বলো তুমি একবার দাদার কাছে কও নে, তোমার কথা দাদা কিছুতেই পেলতে পারবে না, একবার কও। আমি দেখছি বাবা, বিয়ে তো আনন্দ উৎসব, সেখানে সাবুর আপন জনেরা যদি মনে কষ্ট পায়, ফুল পিসির তো চোখ থেকে যদি জল পড়ে, তাহলে সাবুর তো অমঙ্গল হবে। বলুন আপনজন, যে এই বাড়ির ক্ষতি চায় সে আর যেই হোক এই বাড়ির আপনজন হতে পারে না। বাবা আমি জানি পিসে মশাই যা করেছেন সেটা ক্ষমার অযোগ্য, তবু আপনি তো এর আগেও ফুল পিসির কথা ভেবে পিসে মশাইকে ক্ষমা করে দিয়েছেন, এবারের মতনও ক্ষমা করে দিন না বাবা। তুমি তো জানো বৌমা, যে তোমার কোনো কথা আমি ফেলতে পারি না। ঠিক আছে ঠিক আছে, ওই ওই হতচ্ছাড়াটাকে আমি শেষবারের মতো ক্ষমা করে দিচ্ছি, কিন্তু এরপরে যদি ও আর কিছু করে তবে আমি আর কোনোদিনও আপনার কাছে কোনো অনুরোধ করব না বাবা। ঠিক আছে, মানকে যা গিয়ে খবর নিয়ে আয় যে হতচ্ছাড়াটা কোথায় আছে। যাচ্ছি বাবা। খুঁজতে যাওয়ার কোনো দরকার নেই দাদা, হতচ্ছাড়া নিজেই চলে এসেছে। এসেছো ভালো কথা, কিন্তু কয়েকটা কথা আমি তোমাকে ভালো করে বুঝিয়ে দিতে চাই। জামাই এখানে এসেছো ভালো, কিন্তু আপনার কথার আগে আমার একটা কথা আছে দাদা। কি কথা? সাবুর বিয়ের আলোচনায় আমি এবার খালি হাতে আসিনি, একটা হাতে গরম খবর এনেছি যেটা আপনাদের সবার জানা দরকার। আপনারা এখানে রুদ্রপ্রতাপ বাবুর মেজ ছেলের সাথে সাবিত্রীর বিয়ে ঠিক করলে কি হবে? সে ছেলে তো অন্য একজনকে মন দিয়ে বসে আছে। আপনি শুনতে না চাইলেই তো সত্যিটা মিথ্যে হয়ে যাবে না। সত্যিটা কি পিসে মশাই? ছোট শালী মানে আমাদের চন্দ্রাবতীর সাথে নরেন্দ্রর একটা পুরনো প্রেম ছিল কমলা, আর এখানে থাকার সুযোগ নিয়ে রাতের অন্ধকারে বাগানের মধ্যে ওরা বিয়ে করে এই বাড়ি থেকে পালিয়ে যাবার মতলব করছিল। পিসে মশাই তোমার সাহস কি করে হলো ছোট পিসি নামে উল্টোপাল্টা বলার? জামাই ছোট পিসির নামে এত বড় একটা বদনাম করে রাখা আপনি একবারও ভাবলেন না? শোনো পিসে মশাই, আমার ছোট পিসির দিকে যে কাদা ছুড়বে তাকে আমি পাকে ডুবে মারব বলে দিলাম। আমি বদনাম দিচ্ছি তাই নাকি? তাহলে এই ছেলেকে জিজ্ঞেস করো, রাতের অন্ধকারে চন্দ্রাকে নিয়ে বাগানে কেন গেছিল? তোমায়
তোমার নজ্জা হবে না জামাই? চলো 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 পাল্টাই।